ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান হিরো শাকিব খান এবার আদালতের কাজ করায়। দুই দুটি খুনের মামলা নাকি তার ঘাড়ে। শাকিব খানকে এই মামলা থেকে বাঁচাতে আদালতে ছুটে গেছেন এই সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলি। বুবলির মন খারাপ, আদালতে বিচার কার্য চলছে নায়ক শাকিব খানের। বিচারের রায় কি হবে এখনো জানা যায়নি। না, বাস্তবের ঘটনা নয় এটি। মঙ্গলবার এফডিসির চার নম্বর ফ্লোরে শাকিব খান ও বুবলি জুটির নতুন ছবি কালপিট ছবির শুটিংয়ে এমন দৃশ্য দেখা গেছে। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির আগে নাম ছিল একটা প্রেম দরকার মাননীয় সরকার, তবে নাম পরিবর্তন করে রাখা হয়েছে কালপিট। ছবিটি পরিচালনা করছেন শাহিন সুমন। ছবিতে শাকিব খান কাকে এবং কেন খুন করেছেন তা জানাননি পরিচালক শাহিন সুমন। তিনি বলেন, আসলে গল্পের প্রয়োজনেই কাঠগড়ায় দাঁড়িয়েছেন শাকিব খান। তার বিরুদ্ধে দুটি খুনের অভিযোগ রয়েছে। এফডিসিতে টানা তিন দিন শুটিং করব ছবিটির। আদালতের সিকোয়েন্স শেষ হলে এরপর কিছু ফাইটের দৃশ্যে শুটিং শুরু হবে। প্রসঙ্গত, শাকিব খানের নায়িকা শবনম বুবলি ছাড়াও ছবিতে আরও একজন নতুন নায়িকাকে দেখা যাবে, তিনি মৃদুলা। এ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হবে তার। আরও অভিনয় করবেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু, ডন, সাবেরি আলম প্রমুখ। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।